কি সুন্দর ট্যাংরা মাছ পেয়েছি! আমার এই যে কাজের বোন আছে, ও বাজার থেকে এনে দিল। আমি ভালো করে ধুয়ে নিয়ে এবার এটাকে নুন হলুদ মাখাবো। মশলা দানি 1 চামচ হলুদ দিলাম। কি দারুণ লাগছে দেখতে, না মাছগুলো একদম ফ্রেশ, একদম ফ্রেশ মাছ। এবার মাছে নুন হলুদ মাখিয়ে এর থেকে 3টে মাছ আজকে আমি লাঞ্চের জন্য করবো। কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, এবার আমি মাছের ঝোল করব। তেল অলরেডি গরম হয়ে গেছে, একটু তেলে নুন দিয়ে দেবো, তাহলে মাছটা লেগে যাবে না। একটু নুন দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম এখন বাড়িয়ে রেখেছি। অলরেডি তেল থেকে ধোঁয়া উঠছে, গ্যাসের ফ্লেম কমিয়ে দিলাম। আমি 3টে মাছ করবো। মাছ ভাজা চলছে, মাছের অপোজিটটা আমি উঠে দিলাম। দেখুন সুন্দর হালকা লাল লাল কঠিন চলে এসছে। আর একটু ভেজে মাছটা তুলে নেব। ভাজা হয়ে গেছে, অপোজিটটা উল্টে দিয়েছি। দেখুন হালকা লাল লাল হয়ে গেছে, একটু অল্পটা লাল লাল হয়ে গেলে আমি মাছটা তুলে মাছের ঝোলটা করবো। এবার আমি ওই মাছ ভাজার তেলে কালো জিরেটা ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা ধুয়ে রেখেছি ওটা দিয়ে দিলাম। তারপর এই একটুখানি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি এটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম একদম স্লিমে করা আছে। এই আদা কাঁচা লঙ্কা বাটাটা একটু নাড়াড়ি করবো, একটু নাড়াড়ি করতে থাকবো। আর একটু জল দিলাম, গ্যাসের ফ্লেম আবার একটু বাড়িয়ে দিয়েছি। ব্যাস এইবার আমি এইখানে একটা বাটিতে হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো গুলে রেখেছি, ওইটা ঢেলে দেবো। ব্যাস গ্যাসের ফ্লেম এখন বাড়ানো আছে। এবার আমি একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দেবো। 3টে মাছের হচ্ছে, একটুখানি ঝোল। ব্যাস এবার আমি 3টে মাছ দিয়ে দিলাম। একটু ধনে পাতা থাকলে খুব ভালো হতো, ঘরে আমার আজকে ধনে পাতা নেই। ব্যাস মাছের ঝোল ফুটে গেছে, দারুণ লাগছে। দেখুন একদম সুন্দর ফুটে গেছে ঝোল, তৈরি হয়ে গেল আমার সেই হেলদি মাছের ঝোল, যেটা আমি প্রায় লাঞ্চে বলি আমি করেছি। একদম ওই জিরে ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটা জল দিয়ে করি। ব্যাস তাহলে চলুন পরে আবারও অন্য কোনো রান্না নিয়ে হাজির হয়ে যাবো, এরকম টুকটুক গল্প করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে এখনকার মতন টাটা, থ্যাংক ইউ।